গাইস, গুড আফটারনুন। তো কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর গাইস, আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছো যে আজকে ব্লগটা কি হতে চলেছে। গাইস, জাস্ট আমি এখন স্নান করে উঠে এসেছি। আমার বোন এখন মাথা খারাপ করে দিচ্ছে যে পার্লারে যাবো, মানে আর কি মেকআপ আর্টিস্টের কাছে যাবো। কারণ কি, আজকে আমার মানে আমার আমার বাবার বন্ধুর মেয়ের আর কি বিয়ে, ওই জন্য ও যাবে। তো ও বলছে মেকআপ আর্টিস্ট কাছে যাবো, নিয়ে চলো। তো গাইস, আজকে ওই ব্লগটাই করবো, রোস্ট মেকআপ রিভিউ। তো চলো দেখে নিই কিরকম ভাবে ফালতু বাজে একটা মেকআপ করায়, চলো দেখি। না না, ভালোই করাবে, সেম মেকআপ আর্টিস্ট আমাদের সাথে চেনা পরিচিত। আর আমার বোনকেও দেখাচ্ছে একটুখানি পর। তো তোমরা দেখতেই থাকো ব্লগটাকে, দেখতে থাকো, ঠিক আছে, বাই। তো এখন আমরা এখন মেকআপ আর্টিস্টের কাছে চলে এসেছি, আর এটা আমার বোনটাকে দেখানো, একে যেন লুক একদম চেঞ্জ করতে হবে পুরো। তো চলো দেখে যাই পার্লারের কাছে গিয়ে। এখানে পার্টি মেকআপ হবে তো? হ্যাঁ হ্যাঁ, সব মেকআপ হয়, পার্টি মেকআপ কি সব মেকআপ হবে। আর কত রেঞ্জ পড়বে? 2000। এত? আচ্ছা ঠিক আছে, আপনি ফার্স্টে কাজটা করুন, দেখুন 2000 কি, আমরা তো এমনি নরমালি পার্টি মেকআপ করব। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ওকে ওকে ঠিক আছে, মেকআপ শুরু। गजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, गजरा मोहब्बत वाला। तो गाइस, এখানে আমি গাইস সবাই প্রথমে মুখটা তো ক্লিন করলোই না, গা ফার্স্টেই লাগিয়ে দিল ময়েশ্চারাইজার। দেখো যেন মালিশ করছে, দুটো হাত দিয়ে থকাস থকাস করে মালিশ করছে। আমার মুখটা যেন নরম গদি পেয়েছে নাকি, যে ধরাম ধরে আমবেচারে উফু করছে, এত কষ্ট হচ্ছে, হাতে লাগছে গরম গরম করে একদম। দেখো চোখটা খুব জ্বালা করছে আমার। তারপরেই লাগিয়ে দিল আবার ক্লিনজার, ময়েশ্চারাইজারের পর ক্লিনজার লাগাচ্ছে। তোমরাই বলো এটা এটা কোথাকার মেকআপ আর্টিস্ট? দেখো দেখো কি কিভাবে করছে, এক হাত দিয়ে আর মালিশ করছে, কোনো বিউটি আমার কাছে টেনে নিচ্ছে আবার ওর চোখ চোখ। আমার চোখটা খুবই জ্বালা করছে গাইস। আর দেখো দেখো কিরকম করছে, কিরকম আমাকে টেনে নিচ্ছে, আবার কি লাগা লাগাচ্ছে, সিসি ক্রিম লাগাচ্ছে। বাহ কি ভালো, কোনো ফার্স্টে প্রাইমারও তো লাগালো না, কম হ্যাঁ লাগিয়ে দিচ্ছে আবার ব্রাশ দিয়ে। এতক্ষণ পরে একটা ভালো কাজ করলো, ব্রাশ দিয়ে লাগাচ্ছে। আমার চোখটা ভীষণ জ্বলছে গাইস। আর দেখো কি লাগাচ্ছে এবারে, আমি পুরো থতমে তো খেয়ে যাচ্ছে, কি করবো, কার কাছে এসে আমাকে ভালো দেখাবে? তো দেখো গাইস কিরম কাছে টেনে নিচ্ছে, যেন মনে হচ্ছে আমাকে যেন কার ভিতরে পড়ে দিচ্ছে। বিউটি ব্লেন্ডার কেউ পাগল এইভাবে ঠোকে না, থপ থপ করে ব্লেন্ড করে, এত পুরো যেন নরম গদি পেয়েছে যে কানের চুলটাকে আমাকে ধরে একদম আমার মাথা নড়িয়ে দিচ্ছে গাইস। আমার চোখ প্রচুর জ্বালা করছে। দেখো গাইস দেখো 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 এটা আবার কি হচ্ছে, এটাও কুদেছি। এই প্রথম দেখলাম গাইস এরম পার্লার, আবার আমাকে ছাদে বসিয়েছে, ছাদে বসিয়েছে পার্লার বলে এখন শীতকাল তাই ছাদে বসাচ্ছি, নিচে এখন বসাবো না, নিচে ঠান্ডা লাগছে তো ছাদে বসেছি। দেখো দেখো আবার হাতে নিয়েছে, বাহ 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 বাহ। নেক্সট এটা লাগালো, অ্যাপ্লাই করে দিল আমার মুখে ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা আবার এত কিপটে 2000 টাকা নিচ্ছে, আবার একটু একটু লাগাচ্ছে, মাথা ফাঁদা নিজের কাছে টেনে নিচ্ছে কিভাবে। একবার দেখো গাইস আমার হেয়ার ব্যান্ডটা খুলে যাচ্ছিল, এবার আমার চোখটা খুব জ্বালা করছে, আমার হাসিও পাচ্ছে। আবার কি দিয়ে ব্রাশ করছে দেখুন, আবার কি পাউডার নিয়েছে, কম্প্যাক্ট পাউডারও নেই, আবার মেকআপ মানে যে ছোট যে ফ্রি ফ্রি মেকআপ গুলো থাকে মেকআপ আর্ধেক খাওয়া, এটা কি আমি সাজবো না এনার কাছে, দেখি কিরকম অবশেষে সাজাই। এবারে কি লাগাই দেখি, অ্যাপ্লাই করে দিচ্ছে কনসিলার, বাহ কি ভালো, কম্প্যাক্ট লাগানোর পরে কনসিলার দিচ্ছে, চোখটা পুরো ভূতি করে দিচ্ছে আমার। আবার নিজের কাছে একবার একবার করে টেনে নিচ্ছে, চেয়ারও নেই যে চেয়ারে বসাবে পার্লারের কাছে। উফ সত্যি, দেখো একবার দেখো এটা আবার কত দিচ্ছে চোখে, আবার আই শ্যাডোর মতো একদম ব্লেন্ড করে দিচ্ছে, ট্যাপ ট্যাপ করে না লাগে, আবার নাকে দিচ্ছে, কেউ আবার নাকে আই শ্যাডো দেয় কপালে দেয়, কপালে না দিয়ে নাকে দিচ্ছে, আবার দাড়িতে দিচ্ছে, সত্যি দেখো 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 আমার চোখটা খুব জ্বালা করছে। এবার ব্লেন্ডারটা মানে ধোয় না, এত গন্ধ বেরোচ্ছে। না না খুব দামি ব্লেন্ডার না, 2000 টাকা নিচ্ছে, ছাদে বসিয়েছে, দামি ব্লেন্ডার না, আবার পিছনে কত নারকেল ঝুলছে, বাবা ব্লেন্ডারটাই যা গন্ধ বেরোচ্ছে না, দেখে অবাক হয়ে যাচ্ছে। তোমরা গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি হাসি
হয় তাহলে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। গাইস এবারে দেখো কন্ট্রোল লাগাবে মনে হচ্ছে, হ্যাঁ কন্ট্রোল গাইস, ছোটা মুখকে সোজা, ব্যাকা মুখকে গোল, মুখকে সোজা, সোজা মুখকে ব্যাকা, ব্যাকাকে গোল, গোল থেকে লম্বা, লম্বা থেকে এই কনসিলার, কনসিলারটা আবার কেমন লম্বা টান টেনে দিলে একবার দেখো, যেন আমাকে জোকার পেয়েছে, যা ইচ্ছা নয় তাই করছে। দেখো ভেঙে গেল আবার, এই কি এটা, কি এটা পারলাম না অন্য কিছু, কিভাবে ব্লেন্ড করছে দেখো গাইস, ব্রাশ দিয়ে না কোথাও ব্লেন্ডার দিয়ে ব্রাশ করছে, আবার কালো আমার আবার কাছে টেনে দিচ্ছে গাইস, কি হচ্ছে কি, কি হচ্ছে আমি আর পাচ্ছি না, এইভাবে কিভাবে করছে একবার দেখো, দেখো যেন মুখে লাল রং লাগিয়ে গেছে আমার, বাবা কি করছে একবার দেখো গাইস, দেখা হাসি হাসবো না কাঁদবো কিছু বোঝাই যাচ্ছে না, যে আমি কি করবো বুঝতে পারছি, আমার চোখ খুব জ্বালা করছে গাইস, এবারে দেখি কি লাগাচ্ছে, ও বাবা কি আবার, আবার দেখো দেখো গাইস দেখো আবার কি করছে, আমি আর পাচ্ছি না, আবার কি সেই পাউডারটা, ভিখারিদের পাউডারটা লাগাচ্ছে, আবার কোথায় লাগাতে যাচ্ছে দেখো নিজেই ঠিক করতে পারে না কোথায় লাগাচ্ছে, ব্রাশ গুলো ধুন তো ভালো করে পরিষ্কার করে করে ধোবেন একদম ব্রাশ গুলো, সত্যি দেখো 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 আমার চোখে ঢুকিয়ে দিচ্ছে একদম, চোখে ঢুকতে দিচ্ছে, দে দে ঢোকা ঢোকা চোখে ঢুকিয়ে দিচ্ছে একদম, আমি হাসবো না কাঁদবো দুটোই একসাথে করছি। আবার গাইস আমারও কিছু মেকআপ নিয়ে যেতে হয়েছে, ওনাদের তো অর্ধেক বললো, আমার কাছে এখন কম্প্যাক্ট নেই, তো গাইস দেখো দেখো আবার কি লাগাচ্ছে এটা, আবার ফের নিজের কাছে টেনে নিচ্ছে, উফ আমি আর পাচ্ছি না দেখো গাইস কি লাগাচ্ছে, আইশ্যাডো দিচ্ছে, কি কালার আইশ্যাডো দিচ্ছে বোঝাই যাচ্ছে না, ও বাবা ব্রাউন কালার দিচ্ছে আইশ্যাডো ফার্স্টে, কিন্তু আমি হোয়াইট কালার আই মিন গোল্ডেন কালার লেহেঙ্গা পরেছিলাম, তার শেপে কোনো কিছু না, আর ফার্স্টে গাইস আইসারে শুরু করে দিল, ফার্স্টে আমাকে তো আমার ব্রুটা শেপ করে দেবেন, তা না কোথায় আইশ্যাডো লাগিয়ে দিল, আইশ্যাডো আইশ্যাডো কিচিরি আইসারে হচ্ছে উপরবেলাই জানি, আবার কি ব্রাশ দিয়ে ব্লেন্ড করছে তোমরাই দেখো, আবার কোন আইশ্যাডোর প্যালেট নিচে দেখো সেই বাচ্চাদের যেই দুটা কাদা আমি মেকআপ বক্স সেই বক্সেই আইশ্যাডোগুলো শেয়ার করছে, দেখো দেখো কিভাবে বানাচ্ছে, না বেশ দারুণ লাগছে তো আমাকে, একদম হিট লাগছে, একদম পুরো ক্যাটরিনা ক্যাফ লাগছে, একদম হিট লাগছে, খুব সুন্দর লাগছে আমাকে, খুব সুন্দর ক্যা করু মে কি সুন্দর জমে তো আপনি কথা কি, আবার অরেঞ্জ দিচ্ছে, আমি বিজেপি না ভাই যে অরেঞ্জ দিচ্ছে আমাকে, উফ সত্যি বাবা কিরম কিভাবে অরেঞ্জ কালারটা দিচ্ছে দেখো, কোনো গোল্ডেন আইশ্যাডো তো নেই, আবার এই লাগিয়ে দিচ্ছে, এবার দেখে নেক্সট কে অ্যাপ্লাই করে, নেক্সট আবার ফের ব্রাউন কালারটা দিচ্ছে, আবার ব্রুটা লাস্টে সেপ করছে, আবার কি ব্রাশ দিয়ে করছে এবার দেখো, কাজল লাগিয়ে নিল কাজল দিয়ে, আবার ব্রু সেপ করা কোনো কিছু নেই, বা 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 খুব ভালো খুব ভালো খুব ভালো হচ্ছে খুব ভালো, পিছনে তালিটাকে রেখে দিয়েছে, আমি বলেছি যে ভিডিও অ্যালাউ আছে তো বললো হ্যাঁ অ্যালাউ আছে, তো দেখো আমার বোন আমাকে নিয়ে যেন একদম পুরো পাগল করে দিচ্ছে, পুরো একদম জোকার সাজিয়ে দিচ্ছে, লাস্টে কনসিলার লাগাচ্ছে ব্রুটা সেভ করার পরে, এরা নিয়ে মাজা ঘোরাই, কই মারো মুঝে মারো মারো, তো দেখো কি করছে বেকাটেরা, আমি রেগে বুম হয়ে যাচ্ছি, আমার রাগ ধরে যাচ্ছে, কোনো মিরর নেই গাইস এখানে, কোনো আয়নাও নেই, আয়না তো দূরের কথা কিছু নেই, একটা যে মুখটা কি দেখবো আমি, এটা কি 2000 টাকার মেকআপ তোমরা বলো, বুঝতে পারছো এটা মেকআপ হচ্ছে কিনা, আমার গালটা পুরো যেন চুটকি চুটকি লাগছে, যেন আমাকে চুটকি করে দিচ্ছে গালটা গোলাপি গোলাপি দিয়ে, দেখো গাইস ব্রাশ লাগাবে, ব্রাশ লাগাবে তো ভালো করে লাগাও, একটা গালে অন্য একটা গালে অন্য, বাহ তোমাদেরকে কে শেখায় মেকআপ,
যেন মনে হচ্ছে একটা চর মারে একদম, দেখো কেমন ঠুপে ঠুপে লাগাচ্ছে, আবার রাগ ধরেছে যেন আমার ভালো লাগতেছে না আর মেকআপ করে। এবার লাইনার দিচ্ছে গাইস, অ্যাপ্লাই করছে লাইনার, লাইনারটা দেখে কিভাবে দেয়। ও ডাইরেক্ট একদম টানাজ হয়ে গেল, বা বাবা ডাইরেক্ট একদম টানাই চলে গেল। ফার্স্টে কিছু এডিট না করে, আই মিন এডিট বলছি মানে ফার্স্টে কোন থেকে না লাগিয়ে একদম ডাইরেক্ট চলে গেল। গাইস কাট ক্রিজ করবে কি বলে মনে হচ্ছে, তো চলো দেখি কাট ক্রিজ করা করছে কিনা। বাবা বাবা আবার এইদিকে চোখটা দেখো কিভাবে লাগাচ্ছে, একটা সরু একটা মোটা, একটা সরু মোটা, মোটু পাতলু কি জড়ি, মোটু পাতলু কি জড়ি, সরু মোটা সরু মোটা সরু মোটা। এই মেকআপ আর্টিস্ট গুলোকে কে মেকআপ শিখিয়েছে যে কি জানি, এর থেকে আমি ভালো মেকআপ করি। ও বাবা এই কি লিপস্টিক লাগানো হচ্ছে, ফার্স্টে আমার ঠোঁটটাকে এঁকে নিল না, প্রথমে শুরু করে দিল একদম লিপস্টিক লাগানো। গাইস কোনো আমার হাইলাইটার দিল না, আমাকে হাইলাইটার লাগালো না, আবার কি কম দামি লিপস্টিক লাগাচ্ছে যেগুলো 10 টাকা করে বাজারে পাওয়া যায়। ম্যাট লিপস্টিক 2000 টাকা নিচ্ছেন আপনি, ভালো করে সাজান আমাকে, 2000 টাকা নিচ্ছেন, এটা কি কেউ বলবে 2000 টাকার মেকআপ? আপনিই বলুন, কেউ কি বলবে যে 2000 টাকার মেকআপ এটা? দেখো 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 কি ভাবে লাগাচ্ছে, আবার আবার কাজল দিয়ে আবার ফের নিজের কাছে টেনে নিচ্ছে, আপনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, উফ আমি আর পাচ্ছি না। তো আমার মেকআপ ডান হয়ে গেছে, দেখো কিভাবে চুলটা বেঁধে দিচ্ছে। তো চলো দেখা করে নিচ্ছি আমার ফাইনাল লুকের সাথে কি এরকম লাগছে আর কি আমাকে। गजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, गजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, कचरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान।